আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি উপায় বলবো কিভাবে আপনারা ধনী হতে পারবেন, ঠিক আছে। মানুষ বিশ্বের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে, তো যেহেতু অনেক লোকের পর্যাপ্ত ব্যবসায়িক শিক্ষা থাকে না, তারা অনেক অনেক মজার পন্থা ব্যবহার করে তারা ধনী হতে চায়। নিজের ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করার পদ্ধতিতে, উদাহরণস্বরূপ লটারি খেলে অনেকে ধনী হওয়ার চেষ্টা করে, অথবা কঠোর পরিশ্রম করে অর্থের সঞ্চয় করে, এবং কিছু মানুষ আসলেই ধনী হয়ে যায় এই ধরনের ভিন্ন ভিন্ন পন্থা অনুসরণ করে। তিনি আরও বলতেন, যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই সেই পথ খুঁজতে হবে যে পথে আপনি আপনাকে ধনী হতে সাহায্য করে। আমরা কিছু ধনী হওয়ার পথ এর ব্যাপারে বলবো যে কী কী উপায় আসলে মানুষ ধনী হয়। শুনলে আপনারা একটু অবাক হবেন, আমি কিছুটা আপনাদেরকে কিছুটা ফান করে বলবো এবং কিছু কিছু জিনিস খারাপের দিকে যাবে, তো সেটা অবশ্যই আপনারা বুঝবেন এবং সেই খারাপের দিকে না গিয়ে ভালো কাজটা করার অবশ্যই চেষ্টা করবেন। প্রথমটা হচ্ছে ধনী কাউকে বিয়ে করা। জি হ্যাঁ, অনেক লোক আছে যারা ধনী বউকে বিয়ে করেছে বা ধনী পরিবারে বিয়ে করে তারা কিন্তু আর্থিকভাবে অনেক ইয়ে হয়েছে। তো এটি খুবই একটা জনপ্রিয় পদ্ধতি, ঠিক আছে। বেশিরভাগ ব্যবসা কিন্তু বিশ্বস্ততার উপর নির্ভর করে, ঠিক আছে। আপনার পার্টনার যদি দুষ্ট হয় তাহলে কীভাবে বিশ্বাস রেখে আপনি কাজ করবেন? তিনি আরও বলতেন, আপনি যদি সৎ হন এবং সততার জন্য ভুল করেন, বেশিরভাগ মানুষ আপনাকে বুঝবেন এবং ক্ষমা করে দিবেন, আবার আরেকটি সুযোগ দেবেন। অধিকন্তু যদি আপনার সততা ভুল থেকে কিছু আপনি শিখতেও পারেন, তাহলে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন। কিন্তু আপনি যদি দুষ্ট হন এবং কোনো ভুল করেন, তখন আপনি জেলে যাবেন অথবা আপনার পার্টনার আপনাকে তাদের কৌশলে শাস্তি। তিন নম্বর যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে লোভী হয়ে ধনী হওয়া। দুনিয়া এমন লোকে ভরে গেছে যারা লোভী হয়ে ধনী হতে চায়। লোভী ধনীরা সব ধরনের অথবা ধনীদের দ্বারা সমাজে উপেক্ষিত হয়ে থাকেন। 2000 সালের স্টক মার্কেট ক্র্যাশের সঙ্গে এমন অনেক লোকের নাম কিন্তু ছড়িয়ে পড়েছিল যারা তাদের ফিনান্সিয়াল রেকর্ডে মিথ্যার আশ্রয় নিয়েছিল, যারা বিনিয়োগকারীদের মিথ্যা বলেছিল, ঠিক আছে। চার নম্বর যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে কিপটামি করে ধনী হওয়া। জি হ্যাঁ, আপনি কিপটামি করেও ধনী হতে পারবেন, এটা কিন্তু আমরা সব সময় দেখি। কিপটামি করে ধনী হওয়ার চেষ্টা খুবই জনপ্রিয় পদ্ধতি। যারা কিপটামি করে ধনী হতে চায় তারা তাদের উপার্জনের চেয়ে কম খরচ করে। তারা যেটা উপার্জন করে সেটার মনে করেন যে 50%ই তারা খরচ করে না, তারা তাদের আয় বৃদ্ধির চেষ্টা করে না, এমনকি তারা তাদের আয় বৃদ্ধি করারও চেষ্টা করে না। তিনি আরও বলতেন, কিপটামি করে ধনী হওয়ার সমস্যা হলো সব কিছুর পরেও আপনি কিপ্টে থেকে যাবেন। মানে আপনার জীবনে যদি সব কিছুই চলে আসে, সব কিছুই পেয়ে যান, ঠিক আছে, তারপর আপনি কিপ্টা থেকে যাবেন। আমরা এমন সব গল্প শুনেছি যেখানে কিপ্টেরা টাকা আঁকড়ে ধরে নিজেকে পীড়া দিয়ে টাকা সঞ্চয় করে, মানে নিজেকে খুব কষ্ট করে। মনে করেন যে শীতকালে একটা সোয়েটার লাগবে, কিন্তু আপনার কাছে গায়ে পাতলা যদি একটা সোয়েটার থাকে আর মোটা যদি সোয়েটারের প্রয়োজন পড়ে, কিন্তু দেখবেন যে তারা কিন্তু সে কী করছে, সেই পাতলা সোয়েটার দিয়েই তারা চলে যাচ্ছে, কিন্তু আর কোনো সোয়েটার বা জ্যাকেট কিনছে না। এটাকে বলে মানে নিজেকে পীড়া দিয়ে টাকা সঞ্চয় করা, মূল্যহ্রাস থেকে পণ্য ক্রয় করে যাতে টাকা সঞ্চয় হয়। যদিও সব লোকের অনেক টাকা থাকে, তবু তারা সত্যিকারের দারিদ্রের মতো মানবদের জীবনযাপন করে, মানে একবারে গরিবের মতো তারা জীবনযাপন করে। আরও বিভিন্ন উপায় রয়েছে, যেমন কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারবেন। কঠোর পরিশ্রমের ব্যাপারে রিচ ড্যাড বলতেন, তারা তার জানা মতে কঠোর পরিশ্রম করা লোকেরা তাদের টাকা ও জীবন নিয়ে কঠিন সময় মোকাবেলা করে। অন্য কথায় তারা শুধু কঠোর পরিশ্রম করে, তারা জানে না কীভাবে ভালো সময় পেতে হয়, কম আয়ের জন্য কঠোর পরিশ্রম করে তারা। রিচডার তার ছেলে এবং আমাকে বলতেন, অনেকেই ভুল ধরনের আয়ের জন্য কঠিন সময় পার করে। তিনি বলতেন, যেসব লোক টাকার জন্য কঠিন শারীরিক পরিশ্রম করে, প্রায় দেখা যায় তারা টাকার জন্য ভুল শ্রম করে থাকে। শারীরিকভাবে কঠিন শ্রম করা আয়ের উপর সর্বোচ্চ হারে ট্যাক্স আদায় করা হয়। তারা কঠিন থেকে কঠিনতর শ্রম দিয়ে আয় করে, শুধু বেশি এবং আরও বেশি ট্যাক্স দিয়ে থাকে। তারপর অসাধারণ স্মার্ট, প্রতিভাবান, আকর্ষণীয় অথবা গুণসম্পন্ন হয়ে ধনী হওয়ার উপায় আছে। এছাড়াও আপনি উত্তরাধিকার সূত্রে ধনী হতে পারবেন, সৌভাগ্যের মাধ্যমে ধনী হওয়া যায়। যেমন কিপ্টে হয়ে ধনী হওয়ার মতোই সৌভাগ্যের মাধ্যমে ধনী হওয়া একটি জনপ্রিয় পদ্ধতি। আমরা অনেকে জানি, কেউ কেউ বিলিয়ন বিলিয়ন এমনকি ট্রিলিয়ন ডলার লটারিতে আয় করে, ঠিক আছে। তারা ক্যাসিনো খেলার ইভেন্টে অংশগ্রহণ করেন। এদের সবার আগ্রহ সৌভাগ্যের মাধ্যমে আরও ধনী হওয়া। আমরা জানি মিলিয়ন মিলিয়ন আনলাকি মানুষের মধ্যে এরকম একজন ভাগ্যবান মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমরা দেখেছি বিভিন্ন, দেখা যায় যে যেমন নেইমারের ব্যাপারে কিছুদিন আগে গল্প শুনেছিল যে সে খুব গরিব পরিবার থেকে ছিল এবং হঠাৎ করে তার সে চান্স পেয়েছিল ইন্টারন্যাশনাল দলে, এবং তারপর আর কি বলবো, সব জায়গায় চান্স পাওয়া, মানে বুঝতেই পারছেন। ব্যবসা করে ধনী হওয়া তো টিপস আমরা দিতেই থাকি, আপনারা অবশ্যই সেসব বিষয়গুলো দেখবেন।
আমাদের চ্যানেলে আরও অনেক আইডিয়াগুলো থাকে। তো আজকে যে বিজনেস আইডিয়াটি দিব, আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি, এই মেশিনটির মাধ্যমে আপনি আপনাকে কম ঝামেলায় আপনি শিক কাবাব তৈরি করতে পারবেন, ঠিক আছে, শিক কাবাব তৈরি করতে পারবেন। আর এই মেশিনটির মাধ্যমে হবে কি, আপনার ওই ওয়ার্কারের খরচটা কমে যাবে। আপনি মাংসের দোকান থেকে ছোট ছোট পিস কেটে নিয়ে এসে এভাবে রেখে দিবেন, 7-8 ট্রের মধ্যে রেখে আপনি এই মেশিনটার মাধ্যমে শিকটা বসিয়ে মাংসের শিকের ভিতর মাংসগুলো গুটিয়ে নিতে পারবেন, এবং খুব সহজে মানে একসাথে, মানে দেখা গেল যে 5 মিনিটের মধ্যেই আপনি 15 পিস 20 পিস, বড় মেশিন থাকলে আরও বেশি, আপনি শিকগুলো তৈরি করতে পারবেন। এবং এটারই একটা স্টোভ পাওয়া যায়, বা যেটাকে চুলা বলে, সেই চুলাটাও নিতে পারেন, বা আপনি চুলার ব্যবস্থা নিজে একটা করতে পারেন। আর এগুলো ব্যবসা করার জন্য একটা ফুড ট্রাক নিতে পারেন। ফুড ট্রাক যেহেতু নিজের ব্যবসা করবেন, মানুষের কাছে কাজ করতে যদি আপনার লজ্জা না লাগে, তাহলে নিজের ছোট ব্যবসা করতে কিসের লজ্জা, ঠিক আছে, অবশ্যই এই কাজটি করবেন। যে কোনো কাজ, আমাদের আরও অনেক বিজনেস আইডিয়া রয়েছে, আপনি চ্যানেলে যাবেন দেখবেন, ঠিক আছে, এভাবে ব্যবসার আইডিয়াগুলো আমরা দেই। আরও অনেক ধরনের প্যাকেট নিয়ে প্যাকেজিংয়ের আইটেম আমরা দিয়েছি, যারা প্যাকেজিং আইটেম করে ব্যবসা করতে চান অবশ্যই দেখবেন। আরও অনলাইন বিজনেস নিয়েও আমরা কিছু টিপস দিব আপনাদেরকে ইনশাল্লাহ সামনে। আর এই মেশিনটির দাম কত সেটা বলবো, এবং এই মেশিনটি কবে আসবে সেটা বলবো। এই মেশিনটা যদিও এখনও আসেনি, তো এই মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মনে করে রাখবেন, যাতে মেশিনটি খুব শীঘ্রই আমরা আসলে জানিয়ে দিব। আর এই মেশিনটি 8-9 হাজার টাকা দাম রয়েছে, শিক বসানো মেশিনটা, আর স্টোভটা ছাড়া। স্টোভ আপনি নিলে আপনি দারাজে পেয়ে যাবেন, আর ম্যানুয়াল শিক মেশিন এখনও দারাজে পাওয়া যাবে। আপনি daraj.com গিয়ে আপনি সেখান থেকে সেই ওয়েবসাইট, daraj.com ওয়েবসাইটটা আপনারা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তারা লিখবেন www.daraj.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনি সেগুলো, শিক কাবাব মেশিন লিখলে বা মিট ওয়েডিং মেশিন লিখলে আপনি পেয়ে যাবেন। ওগুলো ম্যানুয়াল মেশিন পাওয়া যায় 600-700-1000 টাকার মধ্যে, আর স্টোভটাও পাওয়া যায়, আপনারা সেগুলো দেখে নেবেন, ঠিক আছে। আর ওইটা ওইখান থেকে নিলে আপনাদের এই মেশিনটা পাবেন না, এই মেশিনটা আমাদের মাধ্যমে পাবেন, তো সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।